একে একে এগারো আপনাদের ভালোবাসায় দশ পেরিয়ে এগারোর পথে নিউজ নোম্যান্স ল্যান্ড রইল জন্মদিন পালনের কিছু সুন্দর মুহূর্ত আপনাদের জন্য। পায়ে পায়ে দশটা বছর পেরিয়ে এলাম আমরা, আজ আমাদের প্রিয় নিউজ নোম্যান্স ল্যান্ডের জন্মদিন। এগারো বছরে পা দিলাম এবার। ২০১৩ সালের মহালয়ার পূর্ণ প্রভাতে পথ চলা শুরু। নানান বাধা বিপত্তি পেরিয়ে অনেক প্রতিকূল পরিস্থিতির সাথে লড়াই করে এগিয়ে চলেছি আমরা। আজকের দিনে দাঁড়িয়ে আমরা নত জানু আমাদের সেই সকল দর্শক, বিজ্ঞাপনদাতা, শুভানুধ্যায়ী সকলের কাছে। বিগত বছরগুলিতে যেভাবে আপনারা ভালোবেসেছেন, আপনাদের ভালোবাসা আমরা পেয়েছি, তার কাছে আমরা চিরঋণী। গুটি গুটি পায়ে মহকুমার গণ্ডি পেরিয়ে আজ আমরা উত্তর চব্বিশ পরগনা জেলার একটি বিস্তীর্ণ অঞ্চল জুড়ে সংবাদ সম্প্রচার করতে সক্ষম হয়েছি। জেলার গণ্ডি ছাড়িয়ে পাশের জেলাতেও নিয়মিত চলছে আমাদের সংবাদ সম্প্রচার। টিভি চ্যানেলের পাশাপাশি ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রামের মতো বিভিন্ন সোশ্যাল সাইটেও রয়েছে আমাদের অগণিত দর্শক। প্রত্যেকের কাছে আমরা দায়বদ্ধ। ৩৬৫ দিন ২৪ ঘন্টা বিরামহীন সংবাদ পরিবেশনে দায়বদ্ধ নিউজ নোম্যান্স ল্যান্ড টিম। পরিশেষে আপনারা এভাবেই পাশে থাকুন, ভালোবাসুন। আপনাদেরকে সাথে নিয়ে আরও অনেকটা পথ এগিয়ে যেতে চাই আমরা। নমস্কার, নিউজ নোম্যান্স ল্যান্ড দেখতে দেখতে দশটা বছর পার করে আমরা এগারোতে পা দিলাম। ২০১৩ সালে মহালয়ার পূর্ণ প্রভাতে আমাদের পথ চলা শুরু হয়েছিল। একদম একটা বীজ যেটা আজ অঙ্কুরিত হয়ে সবে শাখা প্রশাখা বিস্তার করেছে, আর সেটা সম্ভব হয়েছে শুধুমাত্র আপনাদের জন্যে, আমাদের সকল দর্শক বন্ধু, বিজ্ঞাপনদাতা এবং সর্বোপরি শুভান্যুধ্যায়ী, যে যারা এই দশটা বছর আমাদেরকে ভালোবেসেছেন, আগলে রেখেছেন, প্রশ্রয় দিয়েছেন। আমরাও গোটা টিম নিউজ নোম্যান্স ল্যান্ড আজকের এই খুশির দিনে একত্রিত হয়েছি। বিগত বছরগুলির মতো আমরা এবারও নতুন বছরে পা দিচ্ছি, অর্থাৎ আমরা এগারো বছরে পা দেব সেই সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছি। আমরা জন্মদিন পালন করছি, পাশাপাশি আমরা যেমন কথা যে কথা বলে থাকি যে সারা বছর ৩৬৫ দিন ২৪ ঘন্টা বিরামহীন আপনার খবর, আপনার এলাকার খবর, প্রতিটা মুহূর্তের খবর আপনাদের কাছে পৌঁছে দেবার দায়িত্ব, দায়বদ্ধতা টিম নিউজ নোম্যান্স ল্যান্ডের। আপনারা এভাবেই পাশে থাকুন, আপনাদেরকে নিয়ে আরও অনেকটা পথ আমরা এগিয়ে যেতে চাই। ভালো থাকুন, ধন্যবাদ। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড।